بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা পাল্লা দিয়ে যেমন গরম বাড়ছে তেমনি হাট বাজার ভরে যাচ্ছে রসালো আর স্বাদের সব ফলে তরমুজ গরমেরই ফল আকার আকৃতিতে যেমন বড় তেমনি গুণের ভাণ্ডারও সমৃদ্ধ প্রতিদিন দুই কাপের মতো তরমুজ খেলে শরীরে ভিটামিন এ এবং ভিটামিন সির চাহিদা মেটে এর থাকা পটাশিয়াম শরীরে ফ্লুইড এবং মিনারেলসের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তরমুজ একটি শক্তিশালী ফল যা শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি ফল তরমুজ এর বিষয়কর স্বাস্থ্য উপকারিতা আপনার মস্তিষ্ক থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতিটি সেলকে কার্যকরী করে তুলবে তরমুজে থাকে প্রচুর পরিমাণে পুষ্টি ভিটামিন এবং খনিজ তরমুজে শতকরা 92 ভাগই পানি এবং প্রাকৃতিকভাবে এতে কোনো চর্বি থাকে না তরমুজের পটাশিয়াম শরীরে ফ্লুইড এবং মিনারেলসের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এ তরমুজ আপনার দৈনন্দিন খাদ্য তালিকার একটি অংশ করলে আপনার ইমিউনিটি সিস্টেম বাড়তে সাহায্য করবে এবং চোখের জন্য পর্যাপ্ত পুষ্টি যোগান দেবে যারা দীর্ঘদিন ধরে রক্তস্বল্পতায় ভুগছেন তারা নিয়মিত এই তরমুজটি মাত্র 7 দিন খেলে তারা রক্তস্বল্পতার সমস্যা থেকে মুক্তি পাবেন যারা কিডনি রোগে ভুগছেন তাদের জন্য তরমুজ বিশেষ উপকারী তবে খাওয়ার কিছু নিয়ম রয়েছে চলুন আজকের এপিসোডে আমরা জেনে নেই এই সকল স্বাস্থ্য উপকারিতার পাশাপাশি তরমুজের আরও স্বাস্থ্য উপকারিতা এবং এর খাওয়ার নিয়ম সম্পর্কে সো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানান কমেন্টসে আপনারা আমিনও লিখে যেতে পারেন প্রিয় দর্শক শ্রোতা গবেষণায় দেখা গেছে তরমুজ আমাদের শরীরে জমে থাকা চর্বি কমিয়ে ফেলতে সাহায্য করে এটি অ্যামাইনো অ্যাসিড যা কিডনির জন্য অত্যন্ত উপকারী এছাড়াও তরমুজে আছে প্রচুর পরিমাণে পানি এবং খুব অল্প পরিমাণে ক্যালোরি আর তাই পেট ভরে তরমুজ খেলেও সে অনুযায়ী ওজন বাড়ে না তরমুজ ফ্ল্যাভোনয়েড ক্যারোটিনয়েড ট্রিটেপনেস এবং ফেলোনিকের মতো যৌগের সমৃদ্ধ ফল ফলে শরীরে যে কোনো প্রদাহ কমাতে সাহায্য করে এতে ফ্ল্যাভোনয়েড ক্যারোটিনয়েড ট্রিপটেনেস এবং ফেলোনিকের মতো যৌগ রয়েছে এগুলো শরীরে যে কোনো প্রদাহ কমাতে সাহায্য করে আবার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তরমুজ খেলে স্ট্রেসজনিত অসুস্থতাও কমে যায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তরমুজ খেলে অক্সিডেটিভ স্ট্রেসজনিত অসুস্থতা কমে যায় এছাড়াও নিয়মিত তরমুজ খেলে প্রোস্টেট ক্যান্সার কোলন ক্যান্সার ফুসফুসের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে যায় তরমুজ প্রসবের প্রভাব বৃদ্ধি করতে সাহায্য করে যা একটি প্রাকৃতিক মূত্রবর্ধক ওষুধ হিসেবে কাজ করে তরমুজ কিডনির জন্য বেশ উপকারী ফল ডাবের পানির যে গুণাগুণ তরমুজেও রয়েছে সেই গুণাগুণ এটি কিডনি ও মূত্রথলিকে বর্জ্যমুক্ত করে কিডনিতে পাথর হলে চিকিৎসকরা ডাবের পানি তরমুজ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এক্ষেত্রে আপনারা সকালবেলায় খালি পেটে তরমুজের 1 গ্লাস জুস অথবা 1 বাটি তরমুজ খেতে পারেন তবে এক্ষেত্রে লবণ ব্যবহার করবেন না 7 দিন খেয়ে দেখুন হাতে নাতে আপনারা উপকার পাবেন ইনশাল্লাহ তরমুজ বিটা ক্যারোটিনের একটি চমৎকার উৎস যা চোখের জন্য অত্যন্ত উপকারী আর তাই নিয়মিত তরমুজ খেলে চোখ ভালো থাকে এবং চোখের নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বিটা ক্যারোটিন রাতকানা প্রতিরোধ কার্যকরী ভূমিকা রাখে তরমুজ হার্টের জন্য অত্যন্ত ভালো সঠিকভাবে হৃদযন্ত্রের রক্ত সঞ্চালন অত্যন্ত জরুরি তরমুজ হৃদযন্ত্রে সঠিকভাবে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে এতে হৃদযন্ত্র ব্লক হওয়ার সম্ভাবনা কমে যায় অনেকদিন ধরে যারা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন এই ফলটি খাবেন দেখবেন এটি আপনার শরীরে ভিটামিন সি এর অভাব পূরণ করে হাঁপানি প্রতিরোধ করতে সাহায্য করবে তরমুজ অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস এটি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোষগুলোকে নির্মূল করতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে এতে লাইকোপিন নামে এমন এক উপাদান আছে যা প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় তরমুজ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে আবার ধমনির নানা সমস্যা সমাধানেও ভূমিকা রাখে এটি তরমুজ প্রচুর পরিমাণে পানি রয়েছে গরমের সময় যখন ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় তখন তরমুজ খেলে শরীরে পানি শূন্যতা দূর হয় ফলে শরীর থাকে সুস্থ ও সতেজ গ্রীষ্মকালে যদি ঘামাচি সমস্যায় ভুগে থাকেন তাহলে 1 কাপ তরমুজের রস 1 চা চামচ গোলমরিচ ম্যাজিক টোটকা আপনার উপকারে লাগবে এ রস শরীরকে হাইড্রেট করে এ ধরনের সমস্যা থেকে চটজলদি মুক্তি দিতে সাহায্য করে যারা দীর্ঘদিন ধরে রক্তস্বল্পতায় ভুগছেন তারা 1 সপ্তাহ তরমুজের রস খান তরমুজ জুস করে নিন এতে দিন 1 চিমটি সন্ধ্যাপি লবণ এবং গোলমরিচ এটি নিয়মিত 7 দিন খাবেন এবং আবার 7 দিন আপনারা গ্যাপ দিবেন অর্থাৎ 7 দিন বিরত দিয়ে আবার 7 দিন এটি খাবেন তাহলে আপনাদের রক্তস্বল্পতার সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি আপনার ফেসবুক টুইটারে শেয়ার করে রাখুন এতে করে আপনার পরিচিত মানুষও উপকৃত হবে এবং অবশ্যই কমেন্টসে আমি লিখে যাবেন আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ